দেখো ঋষি সকাল সকাল, ঋষি এখন স্কুলে যাচ্ছে, এদিকে তাকাও বাবা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আজকে আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে মন্ডে, আর আর এখন আমি স্কুল যাচ্ছি। আর কয়টা বাজে? 9 বাজে। 9 বাজে, এখন 9 এর থেকে স্কুল যাই আমি। এখন বাজে সকাল 11:30। সকালে তো ঋষি স্কুলে গেল, তারপর তোমাদের সামনে আর আসাই হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে বলতে দেবে না, নিজেই বলবে। তোকেই বলতে দিলাম, নাহলে কান্নাকাটি করে বাচ্চা মানুষ। তো আজকে তো সোমবার, আর এখন বাজে সকাল 11:30। আমি একটু সকালে ভাত খেলাম, আর সবাই আম মুড়ি খেয়েছে। তো হচ্ছে গাছের আমগুলো হলো মা কালকে দিয়েছিলো, তো একটা পেকে মানে বাবাকে দেওয়া হয়েছে, ঋষি বাবাকে, মানে সবাই খেয়েছে। এখন আমি একটা কাটলাম খাওয়ার জন্য, খিদা পাচ্ছে আবার। আজকে কেন জানি বারবার খিদা পাচ্ছে, আর আজকে মনটা ভীষণ খারাপ। যেন বাড়ি থেকে আসলাম আর কিচ্ছু ভালো লাগছে না, বাড়ি থেকে আসার পর থেকে মানে এখন মনে হচ্ছে আবার বাড়িতে যাই। খারাপ লাগছে মনটা, আর রোদ উঠেছে, দেখো দারুণ রোদ উঠেছে। এই দেখো আমাদের বাড়ির গাছের আম, আমি অর্ধেকটা কেটে খেলাম, অর্ধেকটা এখন খাবো। কি সুন্দর দেখেছো কালারটা। এই দেখো আমটা খাবো এখন আমি, দারুণ টেস্ট সেই মিষ্টি, সেই মিষ্টি। রান্না কত দূর এগোলাম চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো মাশকলার ডাল, তারপর এই যে ভেন্ডি ভাজা, আর এখন শুধু পনিরটা রান্না করবো, তাহলেই হয়ে যাবে। তার মধ্যে মানে জল ছিল গো, ফটফট করে ফুটে। পনিরটা ভাজা একটু বেশি হয়ে গেল। বেশি ভাজা হলে ভালো লাগে না, কম ভাজাই ভালো। এদিকে দেখো রান্নাও করছি, এদিকে ঘরও গোছাচ্ছি। এই দেখো বিছানাটা গোছালাম, এই ঝাড়ুটা পেপারটা সরাতে হবে। সোফাটায় দেখো গোছালাম, বিছানাটায় দেখো গোছালাম, শোকেসটা। এই ওষুধপাতি এগুলো তো থাকবে এখানে, ওষুধ প্রতিদিন খাওয়া হয়। আর এই জামাকাপড়গুলো ভাজ করছি, সব জামাকাপড় ভাজ করাই শেষ, এই শুধু একটা শার্ট বাকি আছে, এটা ভাজ করলেই হয়ে যাবে। আলুটা ভাজছি, আর আজকে লঙ্কা রান্নাতে গুঁড়ো লঙ্কা দিব না, এই যে গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দিব, তাহলে ঝালটা কম হবে। দেখো পনিরের তরকারি হয়ে গেল, একদম ধোয়া উঠছে, এখনই নামালাম। একটু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে, আলু আলু দিয়ে শুধু করেছি তো। তো দেখো রান্না আমার হয়ে গেল, রান্না কমপ্লিট। এখন হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, বাসন টাসন মাজবো। তো দেখো যেগুলো বাসনপত্র ধুয়ে দেবো সেগুলো সব বাইরে বের করে দিলাম, আর এর গামলাটা, আর এখন সব মানে রান্না করা বাসন টাসনগুলো, রান্না করা বাসন বলছি, দেখো তো মানে রান্না রান্নার জিনিস টিনিসগুলো সব এখন ওই সাইডে গুছিয়ে রাখবো। আজকে তো নিরামিষ, এই জন্য উপরেই রাখবো। নিরামিষ তো আমি সবসময় গ্যাসের পাশেই রাখি আর কি, মানে ভেতরে রাখি না। আর মাছ মাংস রান্না করলে তাহলে ভেতরে রাখি। তো দেখো সাইডে সব গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম, এখন হচ্ছে সব বের করে দিলাম, বের করে এখন হচ্ছে গ্যাসটা সুন্দর করে মুছে নেব। আগে ভালো করে সাবান দিয়ে ঘষে নেব একটু। আর এটা কিন্তু আমার গ্যাস মোছারি সাবান, গ্যাস মোছারি ছোবা, মানে আমার সব কিছুর আলাদা আলাদা আর কি। এঁঠো বাসন মাজার ছোবা আলাদা, গ্যাস মোছার ছোবা আলাদা, সব আলাদা আলাদা রাখি। ওই এঁঠো বাসন মাজার হলো ছোবা দিয়ে না, গ্যাস ট্যাসের উপরে লাগাই না, কেমন যেন লাগে, মানে একটু বাতিক স্বভাব আছে তো আমার এই জন্য। তো দেখো দেওয়াল টাওয়ালগুলো ভালো করে ঘষে নিলাম, আর দেওয়ালটা না প্রচুর তেল চিটচিটে হয়ে যায়, যেন আমি প্রতিদিন পরিষ্কার করি। তা ওই যে রান্না করি না, অ্যাডজাস্ট ফ্যানটা আছে যে তোমার হচ্ছে চালু করে দিই, ওটা ওটা সবসময় চালিয়ে আনে, মানে ডাল টাল যখন সোমবার দিই, যখন মানে মশলা টশলা দিই তেলের উপরে, তখন তেলটা বেশি মাত্রায় হলো তোমার হচ্ছে গোটা ঘরে ছড়িয়ে যায় না, তখন অ্যাডজাস্ট ফ্যানটা চালু করে দিই। তো তেলগুলো কী হয়, অ্যাডজাস্ট ফ্যান দিয়ে তো বেরোয়, কিন্তু আবার কিছুটা আবার দেওয়ালের মধ্যেও এসে লেগে পড়ে। তো ওগুলো ভালো করে পরিষ্কার করতে হয় আর কি। তো দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি, এদিক দিয়েও মুছে নিলাম। আর বেসিনটাও তোমার ঘষে নিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি, বেসিনটা ঘষা, বেসিনটাও ভালো করে সাবান দিয়ে ছোবা দিয়ে ঘষে নিয়েছি ভালো করে। তো দেখো গ্যাস মোছা আমার কমপ্লিট, এখন
এখন তোমার দেখো মিট কেসের উপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না। তো দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে বাসন রাখার গামলাটা খালি করব। তো বাসন রেখে রেখে আমি আগে গামলার মধ্যে রাখি, গামলার মধ্যে জলটা ঝরে যায়, তারপরে যে বাসন রাখার র‍্যাকটার মধ্যে সব বাসনগুলো গুছিয়ে রাখি। তো দেখো এখন তো সব বাসন বের করলাম, এখন মেজে রাখতে হবে, তো এই জন্য গামলাটা খালি করে নিচ্ছি। এখন বাসন মেজে মেজে এটার মধ্যে রাখবো, বাসন মেজে তারপর হচ্ছে রান্নাঘরের মেঝেটা মুছবো, তাহলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এই দেখো রান্নাঘর পুরো ক্লিন করলাম, এই যে হলুদের কৌটোটা ধুয়ে দিলাম, আবার নতুন করে হলুদ ঢালবো। বাসন রাখার এটা পুরো ভরে গেছে, দেখো এটা পুরো ভরে গেছে, এই জন্য এখানে দুটো বাসন রাখলাম। এই যে রান্নাঘর পরিষ্কার করলাম, একদম বেসিন টেসিন সব পরিষ্কার করেছি, এই যে এই জায়গাটাও পরিষ্কার করলাম। দেখো এই জলের বোতলটা এখানে রাখলাম, এই জলের বোতলটা এখানেই রাখলাম, এটা হচ্ছে সব সময় লাগে রান্নার কাজে। রান্না হয়ে গেল, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল, এখন এই সামনেটা ধুবো, এখন ঘরটা মুছবো, সামনেটা ধুয়ে তারপর ঘর মুছবো, আর কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে দেবো। জামা কাপড় ইচ্ছা করে আগে ধুলাম না, কারণ এত রোদ না, প্রচুর রোদ উঠেছে আজকে, প্রচুর রোদের হিট একদম, এই জন্য জামা কাপড়টা আগে ধুয়ে দিলাম না। এখন এই জায়গাটা ধুয়ে ভালো করে ঘরটা মুছে তারপর হচ্ছে জামা কাপড় ধোবার। আজকে বলে আমার বুঝি ছাড়বে, তার মানে কালকে সব ধুয়ে দিতে হবে ঘরের বিছানার চাদর, তারপর মানে ঘরের সব কিছু ধুয়ে দেবো আর কি, পর্দা ঠর্দা সব ধুয়ে দেবো কালকে, সেটা আজকে না, আজকে তিনটার সময় ছাড়বে। তো চলো এখন এই জায়গাটা ধুয়ে ঘরটাগুলো মুছে নিই। এখন দেখো সামনেটা ধুয়ে দিচ্ছি, প্রতিদিন এখন মানে আগে তো আমি ধুয়ে দিতাম, এখন আবার প্রতিদিন ঋষির বাবা এই সামনেটা ধুয়ে দেয়। তো আজকে বললাম তোমার ধুয়ে দিতে হবে না, তুমি স্নান করে যাও, বেরিয়ে যাও, আমি বললো পরে ধুয়ে নেবো ঘর মোছার সময়। তো আজকে আর কি ধুতে দেয়নি, অন্যদিন হলো ধুয়ে দেয়, কেন কি অন্যদিন এই কয়েকদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল না, ওই জন্য ও হলো স্নান করার সময় বলি তোমাকে সামনেটা একটু ধুয়ে দিয়ে তুমি একবারে স্নান করে নাও। তো সামনেটা ধুয়ে দিয়ে স্নান করে না, তাহলে তোমার ঘর মোছার আগে আগে মোটামুটি তোমার সামনেটা শুকিয়ে যায়, তাহলে মুছতে সুবিধা হয়। আর এই যে এখন ধুয়ে দিলাম না, আজকে তোমার করো প্রচুর রোদ উঠেছে, আজকে ঘর মুছতে মুছতে সামনেটা অনেকটা জলটা কমে যাবে। আর ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না, সামনে মুছতে নিলে তোমার জল পড়া চ্যাপচ্যাপা থাকে, তাহলে মুছতে একটু মানে সামনেটার মানে মুছতে একটু টাইম লাগে আর কি, বারবার করে দুবার তিনবার করে চারবার করে মুছতে হয়, তারপরে জলটা হলো মানে একদম শুকিয়ে যায় আর কি। তো দেখো ঘরটা মুছে নিলাম, আর হচ্ছে ঘরটা এখন মুছি, মুছে তারপর হচ্ছে ফটাফট করে জামাকাপড় কিনতে দিকে ভিজিয়ে দিয়েছি, জামাকাপড় বালতিতে ভিজিয়ে দিলাম। আজকে অল্প কয়েকটাই জামাকাপড়, বেশি জামাকাপড় নেই, শুধু ঋষির আর আমার কয়েকটা জামাকাপড় আছে, মানে অল্প জামাকাপড়। তো ওটা ভিজিয়ে দিলাম, ওটা ভিজতে থাকুক ততক্ষণে, ততক্ষণে আমি ঘরটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে কয়েকটা জামাকাপড় ধুয়ে একবারে মেলে দিয়ে আসবো। আর রোদটা না খুব একদম প্রখরভাবে উঠছে, উঠছে আর কি, উঠছে বলছি, উঠছে, আবার একটু পরে ছায়া হচ্ছে, আবার রোদটা দেখা দিচ্ছে, মানে এরম করছে জানো। তো দেখো ঘর মোছা আমার হয়ে গেল, এখন সামনেটা মুছে নেবো ভালো করে। এই দেখো সামনেটা পুরো জল চ্যাপচ্যাপা হয়ে আছে দেখছো। তো তোমাদের তো একবার দেখাই, কিন্তু আমি কয়েকবার করে মুছে নিই, তারপরে জলটা পুরো টানে। আমার কাজ করতে করতে আমার বাবাটা আসলো, যাও ঘরে যাও, সবাই স্কুলে চলে এসো। তুমি দেরি, তুমি লেট। হ্যাঁ সবাই স্কুলে চলে এসো, দাদা দিদি। কেন গো লেট কেন, তুমি তো তাড়াতাড়ি বেরোইছো বাড়ির থেকে। কই গেল দুষ্টু, আসো স্নান করাই দিব, আসো বাবা সাইকেল চালাচ্ছে ওখানে, আসো স্নান করিয়ে দিব, আসো। ওই যে দেখো আসো স্নান করা, বসো, এই যে দেখো দুষ্টু, আসো স্নান করা, বসো, আসো বাবা, আসো আসো না, চলো স্নান করবো, চলো এসে সাইকেল নিয়ে ব্যস্ত রে বাবাটা আমার। কি হচ্ছে চলো স্নান করবা, চলো 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 সাইকেল পরে চালাবা। এখন বাজে চারটা, চারটা বাজতে 10 মিনিট বাকি, আর আমি এখনই স্নান করে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা এখন তো তোমার খাওয়া দাওয়া নেই, আর খাওয়া দাওয়া কমপ্লিট, কি দেখেছো ভাত বলো, এদিকে তাকিয়ে বলো। পনির, হ্যাঁ, ডাল,
পনির ডাল আর ভিন্ডি ভাজা আজকে আমি ঋষিকে স্নান করিয়ে দিয়েছি, তাই না বাবা? কে তোমাকে স্নান করাই দিচ্ছে সেটা বলো। আমি আমি করাই দিই নাই ঋষি। ঋষির বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। আজকে ঋষির বাবা দাঁত উঠাবে না, তো ডাক্তার 7:30 দিকে যেতে বলেছে, তো এখন 7:10 বাজে। ডাক্তারের কাছে যেতে যেতে 7:30 মতো বেজেই যাবে। তো হলো মা বলছে যে ঋষিকে রেখে যেতে, ঋষিকে না নিয়ে যেতে, এই জন্য ঋষিকে আমাদের বাড়িতে রেখে তারপর হচ্ছে যাবো। তো হলো ঈশ্বর আজকে বিকালে একটু ঘুমিয়েছিলাম, অল্প ঘুমিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর ঘুম থেকে উঠে ঘরের সামনে জল টল দিয়ে তারপর হচ্ছে ঋষির বাবা আসলো, রেডি হয়ে নিলাম একদম, রেডি হয়ে তারপরে যে তোমাদের সামনে আসলাম। তো চলো এখন যাব। আজকে যে কতক্ষণ সময় লাগবে জানি না। এর আগের দিন রবিবারে যে গেলাম ডাক্তারের কাছে অনেক সময় লেগেছিলো, ওদিন বসো চুপ করে, ওদিন অনেক সময় লেগেছিলো। তো আজকে জানি না কতক্ষণ লাগবে, আজকে তারা দাঁত উঠাবে, আজকে অনেকক্ষণ সময় লাগবে, 9টা বোধহয় বাজবে আস্তে আস্তে, জানি না কতক্ষণ লাগবে, গেলে বুঝে যাবে। তো চলো এখন হচ্ছে যাই, ঋষিকে আগে আমাদের বাড়িতে রাখবো তারপর যাবো খাতে। চলো ঋষি রেডি হয়ে গেছে, দেখি বাবা। এই যে ঋষিকে ড্রেসটা পরিয়ে দিলাম, গরমের মধ্যে না ঢোলা ঢালা পরিয়ে দিলাম। আর এই যে ঋষির বাবা হলো ভাত খেয়ে নিয়েছে, ঋষির বাবাকে ভাত দিয়ে দিলাম, একটা গোটা আম দিয়েছি আমাদের কাছে আর হচ্ছে ভাত দিয়েছি, কারণ কি এসে আবার দাঁত উঠে এসে খেতে পারবে কি পারবে না, এই জন্য খেয়ে গেল এখন। আর রাতে খেলেও হবে না খেলেও হবে, দেখি আপনার মুখটা, আপনার কি ভয় লাগছে? ভয় লাগছে না? মামার মতন মাম্মা ভয় লাগে না? আমার কিন্তু ভয় লাগতেছে গো, তুমি দাঁত উঠাবা। গুড, এত ডরপোক হলে হলো একটা ভিগি বিল্লি দেখো ভয় পায়, বাপ্পাটা শুধু একটা কুকুর দেখো এই দেখো এখনই আসলাম বাড়িতে, এখন বাজে 10:05 বাকি, 10:05 বাকি, এখনই আসলাম বাড়িতে। ঋষির বাবা দাঁত উঠিয়েছে, ব্যথা করছে দেখতে পুরো। তাহলে আসার সময় বাড়িতে ঢুকিনি, ঋষি বাড়িতেই আছে, কারণ আমাদের বাড়িতে গেলে আবার বেশি আবার দূর আবার ঘুরতে হয়, আর ওর ব্যথা করছে দেখতে পুরো, যেন তাড়াতাড়ি চলে আসলো এখানে, এখান থেকে তাড়াতাড়ি হয়। আমাদের বাড়িতে যেতে গেলে আরেকটু যেতে হবে আর কি, এই জন্য। তো ঋষিকে হলো এখন একটু পরে দিয়ে যাবে ভাই, না হলে কালকে সকালে দিয়ে যাবে, স্কুল আছে কালকে আবার। তো এখন ব্যথা করছে প্রচুর, এই যে ব্যথার ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাবে রাতের বেলায় যে। আর এখন আমি সবার খাবার বানাবো, চলো। গোলা রুটি বানাচ্ছি, বাবাও বলে আজকে গোলা রুটি খাবে। একবারে গোলা রুটি বানাচ্ছি, বাবাও বলে গোলা রুটি খাবে, আর ঋষির বাবা তার কিছু খাবে না আজকে, আর আমিও একটা গোলা রুটি খেয়ে নেবো রাতে, আর কিছু খাবো না। আর ঋষির বাবার প্রচণ্ড ব্যথা হচ্ছে, ব্যথা কেমন করছে এই জায়গাটা দিয়ে, মানে 1 ঘন্টা পরে তুলোটা ফেলে তারপরে ব্যথার ওষুধ খেতে পারবে আর কি। চলো গোলা রুটিগুলো ভেজে ওদের দিয়ে বাবাকে মাকে দিয়ে দিই। দেখো ঋষি আসলো এক্ষুনি, ওর মামা দিয়ে গেল। বাবা তুমি ভাবছিলে আজকে থাকবা, তাই না? কেন গো, তুমি হ্যাঁ করলো বলতো
না শোনা, কালকে সকালে ঘুম থেকে উঠতে তোমার কষ্ট হইতো। তো চলো, এখন বাজে রাত্রি 11:30, অনেকটা লেট হয়ে গেল আজকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসতে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।